মায়ের মতো আপন কেউ নেই ছোট্ট একটি শব্দ মা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যার ভালোবাসার ছোঁয়ায় আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে পরিপূর্ণ দর্শক নর আমি আর মা অনুষ্ঠান থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতি পর্বে আপনাদের সামনে হাজির করি একজন তারকা ও তার মাকে আজও তার ব্যতিক্রম নয় আজ আমাদের সাথে কথা বলবে জয় এবং তার মা কেমন আছে জয় ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আছি কেমন আছেন আন্টি ভালো তুমি ভালো আছি আন্টি ভালো আপনি কি একটু নার্ভাস লাগছে না না একটু নার্ভাস লাগছে না তো আজকের এই অনুষ্ঠানে কিন্তু জয় কেউ না জয় ইম্পর্টেন্ট না আজকে কিন্তু সমস্ত অনুষ্ঠানটা জুড়ে আপনি আমাদের মূল মানুষ আচ্ছা প্রথম যখন ওকে কোলে নিলেন ওর তো বিশাল বড় বড় দুটো চোখ উনি সে ছোটবেলায়ও যখন চোখ মানে কথা বলে মানে প্রথমে পুরো চেহারাটা জুড়ে চোখই ছিল কেমন লেগেছিল ওর নামটা মানে কাজল বা মানে চোখ বিষয়ক কোনো কিছু না রেখে জয় কেন রাখলেন জয় রাখলাম ওর দাদা তখন ইলেকশন করতেছিল ইয়েতে দেশে ওর দাদা এমনি পার্লামেন্ট সেক্রেটারি ছিলেন আয়ুবের আমলে জি 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 তখন উনি লাস্ট ইলেকশন ওনার তখন ওর দাদি বললো যে এবার ইলেকশনে উনি যদি জিতে যান আমার নাতি হবে জয় বাহ তখন খবর দিল জিত নিয়ে জন্ম জিত নিয়ে জন্ম জিত নিয়ে এগিয়ে যাওয়া ওর দাদি ওর নাম রেখেছে জয় নিজের ভেতরে এক ধরনের স্বপ্ন ছোটবেলা থেকে থাকে যে আমি যদি গান শিখতে পারতাম বা এরকম কি কোনো কিছু আপনার কখনো ইচ্ছে ছিল যে আন্টি গান করতে পারতাম বা নাচতে পারতাম আপনার কি কখনো এরকম শখ ছিল বা অনেক সময় ছিল আমি ছোটবেলা গান শিখতাম আমার বড় ভাই গাজী মাজহারুল আনোয়ার জি 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 সেটা তো আমি সেটা আমি জানি মানে খুবই ইচ্ছে ছিল যে ভালো গায়িকা হব কিন্তু হওয়া গেল না আর কি হওয়া গেল না বিয়ের পরে আসলে বিষয়টা অন্যদিকে চলে গেছে তো ছোটবেলায় যখন যখন হাঁটি হাঁটি পা পা করে ও চলতো যখন একটু একটু করে হাঁটা শিখেছে বা সেই সময়টা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আপনার প্রথম সন্তান সো ওকে নিয়ে কিন্তু অনেক ধরনের প্রবলেম আপনি কি ফেস করতে হয়েছে হ্যাঁ তো সেই একটু একটা দুটো ঘটনা যদি বলেন তাহলে হবে কি নতুন মা যারা হয়েছে তারা সাবধান হতে পারে ও তখন টিভিতে 6 মিলিয়ন ডলার ম্যান চলতো আচ্ছা আচ্ছা তো ও সব সময় এরকম করতে চাইতো যে আমিও 6 মিলিয়ন ডলার ম্যান তো একজন আমাদের বাসায় আবার খুব মানে গাছ ছিল তো পেয়ারা গাছে উঠলো আমি তখন ঘরে আমি দেখি নাই ও পেয়ারা গাছ থেকে 6 মিলিয়ন ডলার ম্যান হয়ে নিচে পড়ছে পড়ার সাথে সাথে সামনের দুটো দাঁত ওর ভিতরে বসে গেছে চিৎকার এখনো দাঁত বেকার দৌড়ে এসে দেখি কি মানে ওই ওই অবস্থায় মানে ও কাঁদতেছে কিন্তু ও 6 মিলিয়ন ডলার ম্যান হলো তখন মানে এরকম আর কি মানে তার মানে এটা আসলে আমাদের এই প্রজন্মের মাদের কাছে একটু বলার যে তাদের বেবিদেরকে একটু সাবধানে রাখা যে মুভিগুলো দেখি আমরা ভাই যে এখন রেসলিং দেখায় বা এই দেখায় খুব সাবধানে চেষ্টা যেন না করে বাচ্চারা আর আরেক আর কোনো মানে ভাই বোনের সাথে ওর রিলেশনটা কেমন ওটা ভালো ওরা তিন ভাই বোন খুবই মিলমিশ আর ওর বোন না ছোটবেলার কথা আমি জানতে চাই এখন তো মিলমিশ বড়বেলায় তো ভাই বা বোনরা সব সময় বন্ধু হয়ে যায় কিন্তু যখন ওর হওয়ার পরে ওর বোনের সাথে ডিফারেন্স কত 4 বছরের পরে ওর বোন তার 4 বছরের পরে ওর ভাই আচ্ছা তো ছোট ভাইটার সাথে তো ওর ডিফারেন্স অনেক 8 বছরের কিন্তু ওর বোন তো আবার ওর পাশাপাশি ওরা মারামারি হতো একটু একটু হতো কিন্তু ওরকম কিছু না আপনার কাছে কে প্রিয় আপনার তিন ছেলে মেয়ের মধ্যে যদি আমি বলি প্রথম তো প্রথম সন্তান তো সবার কাছে একটু অন্যরকম অন্যরকম হ্যাঁ প্রথম আসে যে সন্তানটা আর মা বাবার কাছে তো সব সন্তান একই রকম তা তো অবশ্যই কিন্তু প্রথম সন্তানটা তো সবার কাছে একটু আলাদা একটু স্পেশাল তো ওর সাথে ওর আব্বুর রিলেশন কেমন ওরে খুব ভালো তো খুব বাবা প্রিয় বন্ধু আর কিছু বলা যাবে না বাবার কোনো দোষ থাকলেও বলা যাবে না সব সাতখুন মানে বাবা আছে এটাই বিরাট ব্যাপার জয়ের সাথে তার বাবার সুইট একটা রিলেশনশিপ আন্টি বলেছেন একটু দেখি আসলে আঙ্কেল কি বলেন জয় খুব কোমল হৃদয়ের ছেলে তার যে এটা শখ ছিল যে সে ভাবতো যে বোধহয় বাপ আমি আমি যেহেতু ইঞ্জিনিয়ার বোধহয় পৃথিবীর সবাই বোধহয় ইঞ্জিনিয়ারই তো ড্রাইভার যদি আসতো কোনো ড্রাইভার বা কোনো লোক বাসে আসলে বলো আপনি কি আপনি কে বলে আমি অমুক আপনি কি ইঞ্জিনিয়ার তার প্রথম কথাই ছিল আপনি কি ইঞ্জিনিয়ার সে যেই হোক সুইপার হোক ড্রাইভার হোক আমার কর্মচারী হোক অন্যান্য লোক হোক অন্যান্য অফিসার হোক বলতো আপনি কি ডাক্তার আসলে বলতো আপনি কি ইঞ্জিনিয়ার তার এই 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 জিনিসগুলো তখন বেশ সবাই খুব হাসত সবাই তাকে নিয়ে খুব আমোদ করত সে আবার এটা উৎফুল্ল বোধ করতো সে বন্ধু বাৎসল্য ছিল সবাই সঙ্গে সিনিয়রদের সঙ্গে মোটামুটি বেশি
সবার সঙ্গে সে খুব হাসি খুশি আনন্দ করে দিন কাটায় দিত। এখন সে প্রতিষ্ঠিত মোটামুটি, আমরা তার সাহায্য কামনা করি। বাপরে আঙ্কেল তো অনেক সুন্দর কথা বললো তোমাকে নিয়ে, তার মানে বন্ধুত্বটা এখনো আছে এবং আমরা দোয়া করি যেন সামনেও থাকে। তো ছোটবেলার কিছু ছোট ছোট ছবি, কিছু কিছু মুহূর্তের ছবি আমরা এক নজর একটু দেখি। ছবিগুলো কম দুষ্টু ছিলেন না আপনি, বোঝাই যাচ্ছে। সেটা তো আমরা জানি, আমাদের সাথে একসাথে বহু কাজ আমরা করেছি, সো আমি জানি যে কতটা দুষ্টু সে। তো যাই হোক, ছোটবেলা পেরিয়ে যখন স্কুলে প্রথম দিলেন, স্কুলে যাওয়ার সময়টাতে সে কিরকম বলতো, মানে খুব ইজিলি? না না না, সে সারাক্ষণ আমার আঁচল ধরে রাখতো, আমাকে সাথে সাথেই যেতে হতো ক্লাসে বসিয়ে, তারপরে আমাকে আবার জানালা দিয়ে দেখতে হতো যে আমি আছি, ওরে দেখাতে হতো হাত দিয়ে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপরে তারপরে ও ক্লাসে বসতো। পরে ঠিক হয়ে গেছে, কিন্তু প্রথম প্রথম ও খুব জ্বালাতন করতো, প্রথম কান্নাকাটি করতো। অনেক কথা হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি নর আমি আর মা অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর নর আমি আর মা অনুষ্ঠানে, চলুন কথা জমে উঠি। ফ্যামিলিতে ওর বাবা মার বাইরে, ভাই বোনের বাইরে সব চাইতে মানে কাছের কে, কার সাথে তার রিলেশন খুব ভালো ছিল? দাদি, নানি, মামা, চাচা, থাকে না যে একজন মানুষ বাবা মা ভাই বোনের বাইরে খুব ক্লোজ, যার আদর্শে আমি বড় হতে চাই বা যার আদর্শে ও চেয়েছে যে একটু মানে কোনো কিছু আদর্শগুলো ওকে অ্যাট্রাক্ট করেছে, এমনকি কেউ আছেন? ওর দাদাকেও দেখে নাই, ওর এক বছর বয়সে ওর দাদা আপনার মারা গেছে, কিন্তু ওর নানাকে দেখেছে। আচ্ছা, নানার সাথে ওর খুব খাতির ছিল, দাদার সাথে দেখেন, এবং দাদি নানি দুইজনকে ও খুব পছন্দ, খুব পছন্দ করতো। দাদিও খুব আদর করতো ওকে, ওর নানি তো এখন বেঁচে আছে, নানিও ওরে খুব আদর করে। নানি ওর তো কাজ করছে, ও ফিল্মে কাজ করছে, ও নাটকে কাজ করছে, ও ডিরেকশন দিচ্ছে, ও লেখালেখি করছে, তো কোন জায়গাটা আপনার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো করছে? ওর লেখা নাটক আমার কাছে খুব ভালো লাগে, কারণ মনে হয় ও আরো ইমপ্রুভ হবে, আরো ভালো লিখতে পারবে, আরো লিখতে পারবে, মানে লেখালেখির জায়গাটা আপনার কাছে মনে হচ্ছে যে ওটা করলে আরো ভালো ভালো করবে? অভিনয় আমার মনে হয় যে খুবই ভালো করে, খুব ন্যাচারাল অ্যাক্টিং করে। আমার কাছে তো সবই ভালো লাগে, আমার ছেলে তো, আমার কাছে তো এমনিও সবগুলো ভালো, ভেতরে একটা ভালো বেঁচে নিতে বলেছিলাম, ওটা কি স্পেশাল লাগে আপনার? সেটা আর কি, লেখালেখি। ফ্যামিলি আছে আপনাদের, মানে আপনাদের সাথে যখন ও ছিল, এখন ওর নিজের একটা পরিবার হয়েছে, সেই পরিবারের সাথে আছে, কোন জয়কে আপনার বেশি দায়িত্ববান বা দায়িত্বশীল মনে হয়? জয় দায়িত্ববান সবসময়, মানে তার এই নেচারটা খুব ভালো, সে বউয়ের ক্ষেত্রে বউয়ের দায়িত্ব পালন করে, মায়ের ক্ষেত্রে মার, বোনের ক্ষেত্রে বোনের, বাবার ক্ষেত্রে, মানে সবার দায়িত্বতে সুন্দর করে পালন করতে পারে, মেইনটেইন করতে পারে, খুব বুদ্ধি আছে তার। এবার জয়, জয়ের কথা একটু আমি জয়ের সাথে একটু কথা বলি, সেখানে জয় ফ্যামিলির ভেতরে কে সবচাইতে প্রিয় তোমার? আমার কাছে ফ্যামিলিটাই একটা বডি, হ্যাঁ পুরো বডিটাই আমার কাছে প্রিয়, সো এখানে আলাদা কোনো পার্টস নেই, সব পুরো বডিটাই ফ্যামিলি। তারপর আছে না যে একটু এদিক ওদিক হয়তো, সাড়ে নয় দশ আমার দুই ড্রাইভারের মধ্যে আমি তুলনা করে বলতে পারবো তোমাকে, বাট বাবা মা ভাই বোন বউ বাচ্চার মধ্যে বলতে পারবো না। বুঝতে পেরেছি আন্টি কীভাবে ও মানুষকে পটায়, হ্যাঁ বোঝা হয়ে গেছে। তো কাজের ক্ষেত্রে আসি, সবচেয়ে বড় ফ্যামিলিতে সবচেয়ে বড় ক্রিটিক কে? আমার যেটা মনে হয় যে আমার বোনের হাজবেন্ড, সে আমার কাজের বেশ ভালো ক্রিটিক, সে দেখে এবং সে খুব ভালো সমালোচনা করে। আমার ফুপুরা আমার কাজের ক্রিটিক, আর স্পেশালি কাজের ক্রিটিক হচ্ছে আমাদের বাসার কাজের মেয়েরা, ওরাই আসলে কাজের মূল্যায়নটা করে, এর বাইরে আমি মানে খুব একটা বেশি মূল্যায়ন পাই না, কারণ এত চ্যানেল, এত মানুষ চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে এত বিদেশে চলে যায়, সো আসলে নিজের নাটক বলে দেখাতে হয়, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় আমাদের ট্র্যাজেডি।
সো এই ক্ষেত্রে মূল্যায়ন আশা করাটাও কঠিন, কিন্তু যতটুকু পাই ওদের থেকে বেশি পাই। ছোটবেলা থেকে বড় হওয়ায়, বেড়ে ওঠায় বা অন্যান্য কাজের ক্ষেত্রে সবচাইতে বেশি সাপোর্ট কোথা থেকে পেয়েছো, মানে কার কাছ থেকে পেয়েছো, এবং সবচাইতে বাধাগ্রস্ত ফ্যামিলির কার কাছ থেকে হয়েছে? বাধাগ্রস্ত তো আমার, প্রথমে তো যখন আমি কাজ করতে চেয়েছি তখন তো আমাকে আমার আম্মাও দেয়নি, আব্বাও দেয়নি, আমার নানিও দেয়নি। মানে আমার মামার কথা ছিল যে আমাকে সে প্রথম ফিল্মে আনবে, ব্রেক থ্রু করবে, মামা সেরকম প্রিপারেশনও নিয়েছিল, বাট আমার মামাকে আমার নানি স্ট্রেইট গিয়ে বলছে যে তুমি যদি ওকে নিয়ে কোনো প্রকার সিনেমাতে নামাও তাহলে কিন্তু ওর ফ্যামিলি তোমাকে একদম, মানে তোমার খুব খারাপ হয়ে যাবে অবস্থা। খুব নানু নানু তাকে খুব বড় রকম থ্রেট দেওয়াতে সে এত ভয় পেলো, মামা আমার সাথে কথা বলাই বন্ধ করে দিল, দুই তিন বছর কথাই বললো না, ঠিক আছে। সো তারপরে তো আমাকে একা একা স্ট্রাগল করেই আমাকে আমার জায়গাটা ক্রিয়েট করতে হয়েছে। সেই সময় তুমিও আমাকে হেল্প করছো, তুমি দেখছো, তুমি জানো। সো ওই সময়টা আমি একাই স্ট্রাগল করে সব কিছুর বিরুদ্ধে লড়ে আমি জায়গা তৈরি করার চেষ্টা করেছি। আর এই যে এগিয়ে যাওয়াটা, মানে শুরু করেছো ঠিক আছে, নিজে একা শুরু করেছো, এগিয়ে যাওয়াটা, এগিয়ে যাওয়া সবচাইতে মেন্টাল সাপোর্ট, মানে হয় না যে একটা একটা মানুষ যে সবসময় ফ্যামিলির যে নীরবে হলেও মেন্টাল একটা সাপোর্ট, সে কি? এটা দেখেও আমি তোমাকে বলি, সাপোর্টটা আমাকে কেউ কিন্তু মুখে দেয়নি, আসলে নীরবে দিছে। যেমন আমি বলি, যখন আমি অ্যাক্টিং করা শুরু করলাম তখন আমার বাবা তার একটা গাড়ি আমাকে ফুল টাইম দিয়ে রাখলো যে অ্যাক্টিংয়ের জন্য তুমি এই গাড়িটা, সে ধরতোও না গাড়িটা। ইভেন এমনও হতো যে ওই তার কোনো কাজে অফিসের যাওয়ার প্রয়োজন, সে নিজে সিএনজি বা রিক্সায় করে চলে গেছে, আমার জন্য গাড়ি রেখে যেত, ঠিক আছে। বা আমার মা আমার শ্যুটিংয়ে যেতে হবে বা শ্যুটিং থেকে ফিরে আমি খাবো, ওই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে সে মেনটেন করতো। হয়তো মুখে কিছুই বলতো না যে আমি ভালো করছি খারাপ করছি, মেনে নেওয়ার বিষয়টা পর্যায়ক্রমে শুরু আস্তে আস্তে শুরু হলো। যখন তারপরে আমি মনে করি যে দেখা গেছে যে আম্মা তো মনেই করতো না যে আমি ভালো কোনো কাজ করি বা করতে পারি, তারপর দেখা গেলো কোনো অনুষ্ঠানে গেলে হয়তো আম্মাকে সবাই আমার রেফারেন্সে, আম্মার সাথে যারা খাতির কম ছিল তারা খাতির করা শুরু করলো, তখন এসে এসে বলতো যে আমাকে ও খবর নিল ফোন করে, তোমার তোমার মা হিসাবে জিজ্ঞেস করলো, আম্মু দেন রিয়েলাইজ করলো। অনেক মজার মজার কথা হচ্ছে, একটা ছোট্ট বিরতি না নিলেই নয়। ফিরে এলাম বিরতির পর নর আমি আর মা অনুষ্ঠানে, চলুন মজার কথায় ফিরে যাই। এই সেগমেন্টে যেটা হচ্ছে যে জয়ের দুটো দোষ, যে দুটো দোষ না থাকলে জয় এমনিতেই একটা শুদ্ধ মানুষ বা একটা ভালো ভালো ছেলে, কিন্তু তারপরেও থাকে না, মানুষ তো, মানুষের ছোটোখাটো দোষ তো থাকে, দুটো দোষ, যে দুটো দোষ না থাকলে খুব ভালো হতো, এরকম দুটো দোষের কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। একটু হঠাৎ রেগে যায়, পরে আবার কুল হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, একটু পরেই আবার ঠিক হয়ে যায়, এটা ছেলেদের স্বভাব আন্টি। এটা আর আরেকটা আরেকটা হলো, মানে ওর বেশি খাওয়া দাওয়া, মানে যে ওর সামনে দিলে ও খুব স্বাস্থ্য সচেতন ভাবে যে ওর শরীর খারাপ হতে পারে, আদর করে দিল সেটা নিতে চায় না, বলে এত খাওয়ার চোখে না, এত ধমক দিয়ে দেয়, এত খাবার না, এত দিবা না, এত দিবা না, একটু সচেতন আর কি এই ব্যাপারে। ওর দুটো সুন্দর গুণ, যে দুটো গুণের কারণে যে মনে হয় যে আমি জয়ের মা, আমি পৃথিবীতে ধন্য। আমাদেরকে এত যত্ন করে, সবাইকে ব্যবহার খুবই ভালো সবাইয়ের সাথে, ওর কখনো কারো সাথে লাগে না, এবং গরিব দুঃখী সবাই ওর কাছে স্থান পায়, ফ্যামিলিকেও করে, ওর গরিব আত্মীয় স্বজন আসলো আমাকেও বলে যে ওদেরকে বেশি করে করো। আচ্ছা, আরেকটা, যেখানেই ও বিদেশ টিদেশ ঘুরতে গেলেও আমাকে নিতে চায় সব জায়গায়। আচ্ছা, বরং আমি যেতে চাই না সব জায়গায়, আমার একটু ইচ্ছা মক্কা মদিনাতেই বেশি ভালো লাগে, কিন্তু ও যেখানে যায় ওর ওয়াইফ নিয়ে গেল আমাকে সাথে। জয়ের কাছে আসি, যে মা তো মাই, মার কোনো তুলনা হয় না এবং মার কখনো কোনো দোষ থাকতে পারে না, তারপরে সে যেহেতু মানুষ, হয়তো যে ছোট্টখাটো যে আম্মু আমাকে হঠাৎ করে কোনো কারণ ছাড়া না বুঝি আম্মু ধমক দিল, হয় না এরকম, আমার মাও যেরকম ছিলেন, তো আন্টির এরকম ছোটো ছোটো দুটো দোষ বলবো না, ছোটো ছোটো এরকম কোনো কিছু আমার কাছে আসলে কখনো আম্মার সেরকম দোষ আমি খুঁজে পাই নাই। তারপরও মনে হয় যে ওই আমিও যেভাবে হঠাৎ রেগে যাই, আমার মাও হঠাৎ রেগে যাওয়ার একটা ব্যাপার আছে, সেই জায়গাটা না হলে বোধ হয় আরও ভালো হতো, হঠাৎ রাগ হওয়ার বিষয়টা কী বলবো আর খুঁজে পাচ্ছি না তেমন কিছু। আমার মনে হয় যে আম্মা এখন আরও অনেক শান্তিতে জীবনযাপন করতে পারে, কিন্তু আম্মা নিজে নিজে প্রবলেম ডেকে আনতে ভালোবাসে, প্রবলেমকে ওয়েলকাম করার জন্য আম্মা খুব পারফেক্ট। এবার আন্টির দুটো গুণ, যে গুণের কারণে মনে হয় যে আমি মা, এই মায়ের সন্তান আমি পৃথিবীতে জন্ম। প্রথমত হচ্ছে যে আমার মা
আমার মাকে আমার মামার বাড়ির সবাই সবচেয়ে ভয় পায়। এটা আমার কাছে অসাধারণ একটা গুণ মনে হয় যে আমার মামারা খুব খালারা সবাই আম্মাকে ভয় পায়। আম্মা বলতে সবাই খুব মানে কনসিয়াস যে না ওনাকে রাগানো যাবে না। এটা একটা কী ক্ষমতা আমি জানি না, এটা বাসায় বুঝি না, কিন্তু ওদের কাছে এটা খুব পাওয়ারফুল একটা। সো আম্মাকে তখন খুব পাওয়ারফুল মনে হয়, ঠিক আছে। আর আব্বার প্রতি আমার অসম্ভব রকম একটা খেয়াল যত্ন আছে, যা কিছুই আমার আব্বা যদি ভুলও করে কিন্তু দেখা যায় যে আম্মার যত্নটা ঠিকই আছে। খাওয়ার বড় মাছের টুকরাটা আব্বাকে দিতে ভুল করে না, ঠিক আছে, কিংবা ভালো খাওয়াতে, মানে আব্বার প্রতি সেই ফিলিংসটা তার প্রপারলি আছে, ভালোবাসাটা সে প্রপারলি এটা সে মেনটেন করে যত কিছুই হোক, এটা আমার কাছে ভালো লাগে। আমরা পাশাপাশি দুটো মানুষ অনেক দিন ধরে চলছি, চলতে চলতে আসলে অনেক সময় কিন্তু জানা হয় না কে কী পছন্দ করছে বা কার কতটুকু কী। তো এখানে ছোট্ট একটা পরীক্ষা, এটা কোনো নাম্বারের কিছু না, কোনো এমন কিছু না, তারপরে একটু দেখি আমরা, আসলে একটু পরীক্ষা করেই দেখি। সেটা হচ্ছে প্রথমে জয়ের কাছে যাই যে খালাম্মার খুব পছন্দের একটা ইচ্ছা হতে পারে, মানে আমার সবচেয়ে পছন্দের ইচ্ছে বা শখ সবসময় থাকে যেটা হচ্ছে যে আম্মা প্রতি বছরই উমরা করার ইচ্ছে, আল্লাহর ঘরে যাবার ইচ্ছে। একদমই ঠিক, একদম পারফেক্ট, সৌদি আরব যাওয়া লিখেছেন। সবচেয়ে অপছন্দের জিনিস মিসইউজটাকে আমার কাছে যেটা মনে হয় কোনো কিছু মিসইউজ না, আন্টি লিখেছেন যে ঝগড়াঝাটি করা, মানে ঘরের ভিতরে কোনো ধরনের গন্ডগোল এগুলো পছন্দ করেন না, ঠিক আছে, কাছাকাছি আছে মোটামুটি, মানে ঘরের মধ্যে আছে। অবসরে উনি যা করতে পছন্দ করেন? অবসরে উনি আমি সবসময় দেখি যে কোরআন শরীফ পড়েন কিংবা ধর্মীয় বই পড়েন, হ্যাঁ উনি তাই দিয়েছেন। জীবনের স্মরণীয় ঘটনা? আমরা সপরিবারে যখন উমরা করতে যাই সেটাই আমাদের একদম পারফেক্ট, একেবারে পারফেক্ট। আন্টি তাই দিয়েছেন যে সবাই একসাথে উমরা হজ করতে যাব। এবার আন্টির কাছে আমার প্রশ্ন, জয়ের প্রিয় খাবার কি? গরু গোশ। আরে বাপরে বাপ, দেখছো যে উনি আন্টি চিন্তা করতে হচ্ছে না। জয়ের প্রিয় রং? সাদা। সবচেয়ে পছন্দের পোশাক? পছন্দের পোশাক পায়জামা পাঞ্জাবি ও জিন্সের প্যান্ট, মানে ইয়ে টি শার্ট, এগুলো একদম ঠিক, একদম পারফেক্ট। মানে এক্সট্রাও দিয়ে দিয়েছে, এক্সট্রা নাম্বার দিতে হবে। ড্রেস তো না, ড্রেস তো সেটা তো কথা না। ও কি হতে চেয়েছিল? ও পাইলট হতে চেয়েছিল ছোটবেলা থেকে, ওর নেশা প্লেন চালাবে। দেখেছো? আর তা ওর প্রিয় মানুষ? ওর প্রিয় মানুষ বর্তমানে তো ওর ছেলেকেই বলতে হবে প্রিয়। বর্তমানের কথা বলেনি, ও সব সময়ের একটা ইয়ে ধরে বলেছে, দুজন মানুষের কথা বলেছে। দুজন মানুষ হইলে ওর মা বাবাই ওর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একদম পারফেক্ট। এবার আমাদের এই সেগমেন্টে যেটা হচ্ছে, হয়তো এমন কোনো ঘটনা আমি ঘটিয়েছি বা এমন কিছু করেছি যাতে মা হয়তো কষ্ট পেয়েছে মার না চাওয়ার বিষয়গুলো, তো সেই ঘটনাটা আমি ঘটিয়ে ফেলেও হয়তো তাকে কখনো সরি বলা হয়নি। আজ আমাদের এই অনুষ্ঠানে আমি চাই তুমি আন্টির হাতটা ধরে আন্টির কাছে একটু সরি বলো। আমি আমার মার কাছে আমার জ্ঞান হতো আমি কোনো অন্যায় আজ অবধি করিনি। আলমারি থেকে প্রচুর টাকা চুরি করেছি, এটার জন্য হাত ধরে মাপ চাচ্ছি, ঠিক আছে, এটাই হচ্ছে।
দর্শক কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে এসেছি, অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ভালোবাসবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। খোদা হাফেজ। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে।